বেআইনি মদের বিরুদ্ধে একাধিক জায়গায় অভিযান চালালো পুলিশ ও আবকারী। ধূপগুড়ি মহকুমার বিভিন্ন জায়গায় শুক্রবার যৌথ অভিযান চালালো পুলিশ ও আবকারী দপ্তরের আধিকারিকেরা। দীর্ঘদিন ধরে ধূপগুড়ি মহকুমার বিভিন্ন জায়গায় মদের খাঁটি গড়ে ওঠে বলে অভিযোগ। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুলিশ ও আবকারী কর্মীরা হানা দিয়ে বিপুল পরিমাণে বিভিন্ন রকমের নেশাজাত দ্রব্য বাজেয়াপ্ত করে। জানা গিয়েছে, শুক্রবার ধূপগুড়ি মহকুমার ধূপগুড়ি থানার অঙ্গরা ভাষা, লালুয়া মোড়, প্রধান পাড়া, সজনা পাড়া, ধাপতলা সহ বিভিন্ন জায়গায় অভিযান চালায় বাঙ্কু বাজার সহ বেশ কয়েকটি জায়গায় আবগারি আধিকারিক সহ পুলিশ কর্মীরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চোলাই সহ হারিয়া উদ্ধার করে। পাশাপাশি একাধিক বাসন বাজেয়াপ্ত করে আবগারি আধিকারিকরা। আবগারি সূত্রে জানা গিয়েছে, চোলাই মদ বানানো 400 লিটার উপকরণ সহ 30 লিটার চোলাই মদ, 9 লিটার বাংলা মদ এবং 18টি হাওড়ি বাজেয়াপ্ত করে আবকারী দপ্তর। যদিও বিষয়টি নিয়ে পুলিশ ও আবকারী দপ্তরের কোনো আধিকারিকের বক্তব্য পাওয়া যায়নি। ডুয়ার্স থেকে আবির ভট্টাচার্যের রিপোর্ট। ওরা কি মাইনে তো